হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতোই আজকেও আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে আমার ব্লগে থাকছে দৈনন্দিন জীবনের কিছু টুকিটাকি কাজকর্ম, সেই সাথে গার্ডেনিং তো আছেই এখন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আজকে আমরা ডায়েট শায়েট নিয়ে কিছু আলোচনা করব। তো গত ব্লগেও আপনাদের বলেছি, সামার আসলে আমাদের মনটা খুব ভালো থাকে, এই সময় ইচ্ছে করে অনেক কাজ করি, আর এই কাজ করার জন্য তো আসলে আমাদের এনার্জিও প্রয়োজন, আর এনার্জিটা আমরা আনতে পারি আমাদের খাওয়ার দাওয়ার ডায়েটের মাধ্যমে। আর সামারটা হলো আমার মনে হয় পারফেক্ট সময় ডায়েট যারা করবেন তাদের জন্য। আমি যত সহজে ডায়েটের কথা বললাম, করাটা কিন্তু অনেক কঠিন, আমার সাথে অনেকেই একমত হবেন। যারা অলরেডি ওভারওয়েট আছেন তাদের জন্য নয়, বরং যারা ওভারওয়েটের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছেন তাদের জন্য ছোট ছোট কিছু টিপস আজকে শেয়ার করব। একটা সময় এত শুকনা ছিলাম আমি এবং আমার মেজ আপা, একটু মোটা হওয়ার জন্য কত না কি করেছি, ভাতের মার পর্যন্ত খেয়েছি, আর এখন এই বয়সে এসে একটু ওজন বেড়ে যাবে বলে কত মজা মজার খাবার আমরা মিস করি। বাংলাদেশে থাকতে কনডেন্সড মিল্ক, চকলেট, আইসক্রিম এগুলো আমার এত পছন্দের খাবার ছিল, আর এখন তো এগুলো একেবারে হাতের কাছে, তারপরও খেতে পারি না, এই কষ্ট কোথায় রাখি। তো যাই হোক, এই সপ্তাহ থেকে ভাবছি একটু একটু করে ডায়েট করার চেষ্টা করব। হঠাৎ করে তো আর খুব বেশি এক্সট্রিম ডায়েটে যাওয়া যাবে না, অনেকেই কিন্তু এটা করে থাকেন, হুটহাট করে ডায়েট করে বসেন খুব এক্সট্রিমভাবে, আসলে এটা কন্টিনিউ করা যায় না। তো আমি ভাবছি যে আসলে একটু একটু করে ডায়েট করার চেষ্টা করব। আমার কাছে মনে হয় ডায়েট করার আগে মনটাকে অনেক শক্ত করতে হবে, মন এবং শরীর দুইটাকে সেট করতে হবে, কারণ আমাদের মনের জন্যই কিন্তু আমরা সব কিছুই করি, আর আমরা যদি আমাদের প্রিয় খাবারগুলি না খেতে পারি মনটা তো খারাপ হবেই। তো আমরা এই জন্য একটু একটু করে আমাদের স্যাক্রিফাইস করতে হবে, আমাদের মন এবং শরীর দুটোর সমন্বয়ে আস্তে আস্তে করে আমাদের ডায়েট প্ল্যানগুলো করতে হবে। তো গরম আসার পরেই আমাদের কিন্তু ঠান্ডা কিছু খাবার প্রবণতা বেড়ে যায়, বিশেষ করে ড্রিঙ্ক জাতীয় কিছু খাবার। তো এই ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা যদি প্রতিদিন পানিতে লেবু এবং পুদিনা পাতা ভিজিয়ে সেই পানিগুলো পান করি, তাহলে আমাদের হেলথের অনেক বেনিফিট হবে, আর লেবু আর পুদিনা পাতার বেনিফিট তো আপনারা জানেনই। এক্ষেত্রে একটি কথা বলে রাখছি, শুধু শরীর না মনের দিকেও আমাদের যত্নশীল হতে হবে। তো অনেকদিন ধরে আমার ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা চেঞ্জ করা হচ্ছে না, তো আজকে ভাবলাম টেবিল ক্লথটা একটু উল্টিয়ে বিছিয়ে দেখি কেমন লাগে। ক্লথটার ওই পাশে ছিল রেড কালার আর এই পাশে হলো হোয়াইট কালার। আমার কিন্তু কোনো কষ্টই হলো না, শুধু টেবিল ক্লথটা উল্টিয়ে দিয়েছি, দেখুন ডিফারেন্ট একটা লুক এসেছে। এরকম আমাদের ঘরে কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমরা উল্টিয়ে পাল্টিয়ে এদিক সেদিক সরিয়ে আমাদের ঘরের প্রত্যেকটা জিনিসেরই ডিফারেন্ট একটা লুক দিতে পারি। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট বানাবো, তো তার আগে একটি হেলদি স্মুদি বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় দেখা যায় অনেক সময় অনেক ফ্রুটস কিন্তু অনেক দিন ধরে পড়ে থাকে, একটা দুটা প্রথম খাওয়া হয়, এরপরে আর খাওয়া হয় না। তো এরকম আপেলটাও অনেক দিন পড়েছিল, ভাবলাম আজকে সব পুরানো ফলগুলো দিয়ে একটা স্মুদি বানিয়ে নিই। তবে সব ফ্রুটসগুলো অবশ্য ফ্রিজে ছিল, শুধু দেখতে একটু খারাপ হয়ে গেছে কিন্তু ইনট্যাক্ট এখনও ভালো আছে। এর মধ্যে আমি রাসবেরিও দিচ্ছি, তো এই রাসবেরিগুলো দুদিন আগে আমি এনেছিলাম, এর মধ্যে আবার সে স্ট্রবেরি এনেছে, তো স্ট্রবেরিগুলো খাওয়া হয়ে গেছে, রাসবেরিগুলো রয়ে গেছে। তো দেখা গেছে ফ্রিজের মধ্যে এই রাসবেরি অর্ধেক পচে গেছে আর অর্ধেক ভালো ছিল, তো সেগুলো আজকে মিশিয়ে দিচ্ছি। রাসবেরির সবচেয়ে কম শেলফ লাইফ থাকে, এগুলো আনলে সাথে সাথে খেয়ে ফেলতে হয়।
এখন আমি কিছু গ্রেপস দিচ্ছি। এই গ্রেপসগুলো বেশ কিছুদিন আগে এনেছিলাম, তো এবারে গ্রেপসগুলো আসলে খুব একটা মিষ্টি ছিল না, এই জন্য বাচ্চারা খেতে চাচ্ছিল না, তো অল্প কয়টা বেঁচে গেছে এগুলোও মিশিয়ে দিচ্ছি। এরপর ফ্রিজে গিয়ে ভালোভাবে চেক করলাম আর কিছু লেফট ওভার আছে কি না, তো হাফ একটি কমলা পেয়েছি, সেটিও মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার গাছের দু তিনটা স্ট্রবেরিও মিশিয়ে দিচ্ছি। তো পাঁচ রকমের ফ্রুটস দিয়ে আজকে আমি স্মুদি বানাচ্ছি। তো সবসময় আমি ফ্রুটস দিয়েই বানাই, আজকে একটি নতুন জিনিস অ্যাড করব, স্পিনাচ। তো আমি আসলে কখনো খাইনি স্পিনাচ দিয়ে স্মুদি, আজকে দেখি কেমন লাগে। তো আমি ফ্রিজ থেকে একটি মানে একটি কিউব ফ্রোজেন স্পিনাচ এর সাথে মিশিয়ে দিচ্ছি। এই তো আমার স্মুদি হয়ে গেল, ঝটপট করে খুব সহজেই হেলদি একটি স্মুদি বানিয়ে ফেললাম আমার ব্রেকফাস্টের জন্য। দেখুন কালারটা কেমন হয়েছে, দেখতে ভালো লাগছে না তাই তো? তো কলা দিতে আমি ভুলে গেছি, কলা দিলে হয়তো কালারটা আরও সুন্দর হতো। তো দেখতে যাই হোক না কেন, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা তো জানেন সকালে ব্রেড অ্যান্ড বাটার হলো আমার ফেভারিট ব্রেকফাস্ট। তো ওই যে আগে বলেছি না, ব্রেকফাস্টের মেনু চেঞ্জ করতে হলে অনেক কষ্ট হয়, মনকে অনেক শক্ত করতে হয়, তারপরও করতে তো হবে। মাঝে মধ্যে আমি চেষ্টা করছি আস্তে আস্তে করে আমার সেই হ্যাবিটটাকে গিভ আপ করতে। তো আজকে ব্রেকফাস্ট করছি পিঠা ব্রেড দিয়ে। তো এখানে একটি ইটা ব্রেড আমি একটু হালকা করে বাটার দিয়ে গরম করে নিয়েছি, আর সে সাথে আমি ডিম এবং মাশরুম দিয়ে একটা মজার স্যান্ডউইচ পুর বানিয়ে নিয়েছি। তো পিঠা ব্রেড দিয়ে এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এগ এবং মাশরুমের ভিতর আমি অল্প একটু পুদিনা পাতাও দিয়েছি, সে সাথে একটু বাটার, একটু গোলমরিচ, আর কিছু না। সকালের নাস্তাটা আমি একটু হেভি এবং এনজয় করে খাই। তো আজকে যেহেতু ডায়েটের প্ল্যান আছে এই জন্য কিছু সালাদও নিলাম যাতে করে পেটটাও ভরে যায়। যারা এদেশে আছেন তারা তো চেনেন অলরেডি পিঠা ব্রেড। তো এর মধ্যেও যারা চেনেন না এবং যারা কখনো খাননি তাদের জন্য বলছি, পিঠা ব্রেডগুলো আসলে একটু হালকা বাটার দিয়ে গরম করে নিলে এটার আসল টেস্টটা পাওয়া যায়, তা না হলে কিন্তু একটু মজা লাগবে না, মনে হবে যে ঠান্ডা রুটি খাচ্ছি। বাংলাদেশে থাকতে সকালের নাস্তায় কত কি খেতাম, কখনো কি চিন্তা করেছি এসব ডায়েট সাইটের? আসলে লাইফস্টাইলের সাথে মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে যায়। শুধু নিজেকে সুন্দর লাগা নয়, আসলে এখন অল্প বয়সে কিন্তু অনেককে অনেক রোগে পেয়ে বসে, আর সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের ডায়েট সাইট শুরু করে দিতে হবে। প্রথমে একটু কষ্ট হলেও আলহামদুলিল্লাহ আজকে তৃপ্তি সহকারে খেয়েছি। ব্রেকফাস্টে মাশরুম আমার অনেক ভালো লাগে, তো এখন আমি ওর জন্য এবং আয়ানের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি লিয়ানা নুরাত্ত স্কুলে। তবে ওদের ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট হবে, আমি এখানে একটু সসেজও দিচ্ছি। তো এখানে আমি মাশরুম, সসেজ এবং এগ দিয়ে একটা মজার ফিলিংস বানিয়ে নিচ্ছি পিঠা ব্রেডের সাথে খাওয়ার জন্য। যারা এখনও এটি ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, এটি কিন্তু খেতে অনেক ভালো লাগে সকালবেলা। এখানে আমি একটি প্যানে প্রথমে একটু বাটার দিয়েছি, তারপর মাশরুমগুলো ভেজে নিয়েছি।
এরপর সসেজ দিচ্ছি কুচি করে, তারপর ডিম মিশাবো, সেই সাথে আমি প্রয়োজন মতো পিঙ্ক সল দিয়েছি আর গোলমরিচ, সেই সাথে ছোট্ট একটি পুদিনা পাতা। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে মাশরুম এবং সসেজের সাথে মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম তাকে যে আজকে ব্রেকফাস্টে পিঠে ব্রেড খাবে কি না, সে মুখ ভেঙচিয়ে চলে গেছে, বলেছে খাবে না, সে পছন্দ করে না। পরে আমি যখন আয়ানের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম, ভাবলাম ওকেও দিয়ে আসি, দেখি খায় কি না। তো পরে কিন্তু সে খুব মজা করেই খেয়েছিল। এরপর আয়ানকে দিয়েছি, সে খুব মজা করে খেয়েছে, তবে সে বার্গার সস মিশিয়ে খেয়েছে। ইদানিং তাদের একটা নেশা হয়েছে, সব কিছুতেই তারা বার্গার সস মিশিয়ে খায়। তো যাই হোক, এর মধ্যে আমি সকালের কিছু ওয়াশিং আপ ডিশ ওয়াশারে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে মনে হয় ডিশ ওয়াশার এবং ওয়াশিং মেশিন আল্লাহর ব্লেসিং, আমাদের কাজকর্মগুলোকে কত সহজ করে দিয়েছে। সকালের নাস্তার পর এবং লাঞ্চের আগে একটা সময় কিন্তু আমাদের একটু খিদে লেগে যায়, তো তখন দেখা যায় আমরা অনেক সময় আনহেলদি খাবার ট্রাই করি, যেমন বিস্কিট, চকলেট কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু। আর এই সময়টা আমরা যদি একটা হেলদি অপশান রাখি তাহলে তো কথাই নেই। তো আমি এখানে লেবুর পানি নিয়েছি, সেই সাথে আজকে আমি অল্প একটু চিক পিস সিদ্ধ করে নিয়েছি, সেগুলি খাচ্ছি। এছাড়া এই সময় সালাদও খাওয়া যেতে পারে, কিংবা কোনো ফ্রুটস কিংবা কিছু বাদাম। তো দুপুরের জন্য আজকে থাকছে বরবটির ভর্তা চিংড়ি মাছ দিয়ে, সেই সাথে আমি ঢেঁড়শও ভেজে নিচ্ছি, আর সাথে থাকবে গুড়া মাছ। একটু আগে বলেছিলাম ডিশ ওয়াশার এবং ওয়াশিং মেশিন হলো আল্লাহর ব্লেসিং, তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডারটাকেও আল্লাহর ব্লেসিং বলে মনে হয়, কারণ এটা দিয়ে ছটফট করে কত মজার মজার ভর্তা খেয়ে ফেলা যায়। এই কয়দিন লন্ডনে তো অনেক গরম পড়েছে আপনারা সবাই জানেন, তো আজকে মনে হয় সবচেয়ে বেশি 31 ডিগ্রি। আমাদের সবার অবস্থা খুবই খারাপ, পাগল প্রায় অবস্থা, তো বাচ্চাদের অবস্থা বেশি খারাপ। যদিও ফ্যান আছে প্রত্যেকটা রুমে, তারপরেও ওদের স্কুলে যাওয়া আসার সময় অনেক কষ্ট হয়। জানি না বাংলাদেশে গেলে এগুলিকে নিয়ে কী করব, আমার 3টা বাচ্চার গরম অনেক বেশি। তো আমার রুমটাতে বেশি একটু গরম পড়ে, কারণ আমার রুমের জানলা খোলা যায় না, জানলা খুললে অনেক সাউন্ড হয় যেহেতু রাস্তার পাশে বাসা, আর প্রত্যেকটা রুমেরই জানলা খুলে দেওয়া হয়েছে। বাইরে অবশ্য একটু বাতাস আছে, ঘরে বেশি গরম। তো নুরাত তো এমনি এই গরমের দিনে কোথাও যেতে চায় না, তার
গরম লাগবে জামা কাপড় পরলে, এবং গাড়িতে উঠলে সে ভয় পায় তার গরম লাগবে। গাড়িতে তো এসি থাকে, তারপরেও যে এসি চালানোর আগ পর্যন্ত সে খুব অস্থির থাকে। ইমরাতকে দেখে মনে হচ্ছে সে কোথাও বেড়াতে যাচ্ছে, আসলে সে কোথাও যাচ্ছে না, তাকে আমি স্কুল থেকে আনছি। কারণ স্কুলের ড্রেস পরা থাকলে তার অনেক গরম লাগে, তো যাওয়ার সময় আমি একটা টপস নিয়ে গেছি ওর জন্য, আর হ্যাট নিয়ে গেছি, তো ওখানে আমি তাকে পরিয়ে দিয়েছি। এখন বাসায় যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথে নুরাতের বান্ধবীর সাথে দেখা হলো, পরে বান্ধবীর মা সহ আমরা সবাই মিলে স্ল্যাশি খাচ্ছি। নুরাত খুব এক্সাইটেড আজকে তার বান্ধবীর সাথে একসাথে বসে সে স্ল্যাশি খাচ্ছে। এর মধ্যে বাসায় আসলাম, নুরাতকে ফ্রেশ করে দিয়েছি। তো আজকে আমি খেয়ে যাইনি, এখন খাবো। মজার মজার খাবার দেখে খিদে আরও বেড়ে গেছে, তো মজার খাবার দেখে ভাতও বেশি খেতে হবে এই চিন্তা করছি। কিন্তু আজকে তো ভাত বেশি খাওয়া যাবে না, যেহেতু ডায়েট করছি, তো ভাতটাকে আমি মেপে নিয়েছি। তো এমনি করে খাবার দাবারের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে করে নিজেদেরকে একটু সংযত করার চেষ্টা করব। গতকাল কিছু শপিং করেছিলাম পাউন্ডল্যান্ড থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে গার্ডেনের কিছু জিনিস আছে, সেই সাথে যেহেতু কালকে ফাদার ডে, তো ভাবলাম ওর জন্য টুকিটাকি কিছু কিনে ফেলি। তেমন কিছু ছিল না, শুধু একটা মাগ আর একটা বক্স পেয়েছি। এছাড়া কিছু গিফটের জন্য বাস্কেটও নিয়ে এসেছি। প্রায় সময় তো আমি কাউকে না কাউকে কিছু গিফট করি, তো বাস্কেটে করে গিফট করলে দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি গার্ডেনে এসেছি, আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করব। গত মাস থেকে আমরা দুজন গার্ডেনটাকে একটু গোছানোর চেষ্টা করছি, সে আমাকে অনেক কিছুতে হেল্প করেছে। তো এখন আমি ভাবছি গার্ডেনটাকে কীভাবে আরও নতুনভাবে ডেকোরেট করা যায়। তো হঠাৎ করে মাথায় এই বুদ্ধিটি আসলো যে গার্ডেনের এই কোণাটায় আজকে আমি একটি বেডিং করব। তো যদিও আমার অনেক কষ্ট হয়েছে, এখানে কিছু মাটি ঘুরতে হয়েছে, তারপর আমি নতুন করে কম্পোস্ট দিয়ে এখানে গাছ লাগিয়েছি, সেই সাথে পাথরও দিয়েছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার ছাতার কারণে এই টেবিলের গ্লাসটি ভেঙে গিয়েছিল, তো এই টেবিলটাকে এখন আমি কাজে লাগিয়েছি। কেমন লাগছে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। শুরুতে বলেছিলাম শরীরের সাথে আমাদের মনের যত্নেরও প্রয়োজন, আর মনের যত্ন কিন্তু আমাদের হবিগুলো নিতে পারে, আমরা যার যার পছন্দের কাজগুলো করতে পারি। গার্ডেনিং হলো আমার একটি হবি, আর এটি করতে আমার কিন্তু কোনো বিরক্ত লাগে না, যদিও শরীরটা এখন আগের মতো অত অ্যাক্টিভ থাকে না। যেহেতু শখের কাজ, এনার্জি চলে আসে, তো আমি আবার এই কর্নারটিকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যদিও এখানে একটু করে আমি বেডিং করেছিলাম, এখন এটাকে আরও সুন্দর করে নিচ্ছি পাথর দিয়ে। তেমনিভাবে এই পাশটাতেও একটু ডেকোরেট করে নিয়েছি আরও কিছু গাছ লাগিয়ে। তো আজকে ব্লগটি এ পর্যন্তই, আর আমার আজকে ব্লগের মেন যে কন্টেন্ট ছিল সেটা ছিল স্লো ডায়েট। তো একটি ব্লগে তো আসলে অনেক কিছু দেখানো যায় না, যতটুকু পেরেছি দেখিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে আমি আমার মতো করে কিভাবে ডায়েট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা বলে রাখছি, আমি তো ডায়েটিশিয়ান না, তো আমি আমার মতো করে যেভাবে ডায়েট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এতে যদি কেউ অনুপ্রাণিত হন সেটাই আমার মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।